গল্প দু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ আজ আপনাদের পড়ে শোনাচ্ছি হুমায়ন আহমেদের একটি ছোট গল্প শঙ্খমালা অনেক রাতে খেতে বসেছি মা ধরা গলায় বললেন খবর শুনেছিস ছোটন কি খবর পরি এসেছে আমি অনেকক্ষণ কথা বলতে পারলাম না মা থেমে থেমে বললেন পরীর একটি মেয়ে হয়েছে মায়ের চোখে এবার দেখা গেল জল আমি বললাম ছিমা কাঁদেন কেন মা সহজ স্বাভাবিক গলায় বললেন না কাঁদি না তো আর দুটি ভাত নিবি আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টপ টপ করে জল পড়ছে মায়েরা বড় দুঃখ পুষে রাখে ছ বছর আগের পরিয়াপাকে ভেবে আজকে আর কাঁদতে আছে হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জোছনা নেমেছে চারদিকে কি চমৎকার আলো উঠোনে লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে কতদিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ বারান্দা ইজি চেয়ারে আছোয়া হয়ে বসে আছেন আমার বাবা তার পাশে একটি শূন্য টুল ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসেন সেখানে ফিসফিস করে কিছু কথা হবে দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে একজন দেখবেন উথাল পাথাল জ্যোৎস্না অন্যজন অন্ধকার বাবা মৃদুস্বরে ডাকলেন ছোটন ও ছোটন আমি তার কাছে এগিয়ে গেলাম তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে অস্পষ্ট স্বরে বললেন পড়ি এসেছে শুনেছিস শুনেছি আচ্ছা যা আজ আমাদের বড় দুঃখের দিন পরিয়াপা আজ এসেছেন কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে তিনি হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন শিমুল তুলো উড়ে এসে পড়ছে তার চোখে মুখে আমাকে দেখে হয়তো খুশি হবেন হয়তো বা হবেন না বড্ড দেখতে ইচ্ছে করে আমরা খুব দুঃখ পুষে রাখি হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে চোখে জল এসে পড়ে এমন কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কল কলঘরে যাচ্ছেন মাথায় কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন তারপর অনেক সময় নিয়ে উঁজু করলেন একসময় এসে বসলেন শূন্য টুলটায় বাবা ফিসফিস করে বললেন খাওয়া হয়েছে তোমার হুম তোমার বুকে তেল মালিশ করে দেব না সিগারেট খাবে দেব ধরিয়ে না তারপর দুজনে নিঃশব্দে বসেই রইলেন বসেই রইলেন লেবুগাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগল এত দূর থেকে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন কফজমা অস্পষ্ট স্বরে বললেন কাঁদে না কাঁদে না বাবা তার বৃদ্ধা স্ত্রীকে আজ আবার তিরিশ বছর আগের মতো ভালোবাসুক আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন আমি তাদের ভালোবাসার সুযোগ করে দিয়ে নেমে পড়লাম রাস্তায় মা ব্যাকুল হয়ে ডাকলেন কোথায় যাস ছোটন এই একটু হাঁটব রাস্তায় দেরি করবি না তো না মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন ছোটন তুই কি পুরিদের বাসায় যাচ্ছিস আমি চুপ করে রইলাম বাবা বললেন যেতে চায় যাক না যাক রাস্তাঘাট নির্জন শহরতলির মানুষরা সবাই সকাল সকাল ঘুমিয়ে পড়ে তার স্বরে ঝিঝি ডাকছে চারপাশে গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে আমি একা একা হাঁটি মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন জ্যোৎস্না হয়েছিল বড়দার আমি গিয়েছিলাম পরিিয়াপাদের বাসায় আমার লাজুক বড়দা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে ডেকেছিলেন পরি ও পরী লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা হাসি মুখে বলেছিলেন ওমা তুই কবে এলি রে কলে ছুটি হয়ে গেল ভালো আছেন খালা পরী ভালো আছে খবর পেয়ে পরী হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল ইস কতদিন পর কলেজ ছুটি হলো আপনার আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসে বলেছিলেন পুরী তুমি ভালো আছো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো তোমার জন্য গল্পের বই এনেছি পড়ি। এসব কোন জন্মের কথা ভাবছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল একজন বৃদ্ধা মা একজন অন্ধ বাবা এরা ছাড়া কোনো কালে কি কেউ ছিল আমার পরিয়াপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন পাশে একটি শূন্য চেয়ার পরিয়াপার বর হয়তো উঠে গেছেন একটু আগে পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন ছোটন না হ্যাঁ উহ কতদিন পর দেখা বসেই চেয়ারটায় আপনি ভালো আছেন পরিয়াপা হ্যাঁ আমার মেয়ে দেখবি বস নিয়ে আসছি লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি দেখ অবিকল আমার মতো হয়েছে তাই না হ্যাঁ কি নাম রেখেছেন মেয়ের নীরা নামটা তোর পছন্দ হয় চমৎকার নাম অনেকক্ষণ বসে রইলাম আমি একসময় পরিয়াপা বললেন বাড়ি যা ছুটন রাত হয়েছে বাবা আর মা তেমনি বসে আছেন বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে পায়ে শব্দে চমকে উঠে বাবা বললেন ছোটন ফিল্লি জি পরীদের বাসায় গিয়েছিলি হ্যাঁ অনেকক্ষণ আর কোনো কথা হলো না আমরা তিনজন চুপচাপ বসে রইলাম একসময় বাবা বললেন পরী কিছু বলেছে না মা শরীর কেঁপে উঠল একটি হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন আমার বড় খোকা আমার বড় খোকা অ্যান্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন ঝুঁকে পড়ে চুমু খেলেন তার কুঞ্চিত কপালে ফিসফিস করে বললেন কাঁধে না কাঁধে না ভালোবাসা সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসল আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললুম পরিিয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি গল্পদুরু দুটো আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের একটি ছোট গল্প শঙ্খমালা গল্পটি আপনাদের কাছে শুনতে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গল্প সঙ্গেই থাকবেন ধন্যবাদ